প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে অনর শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। তবে পদত্যাগ করতে নারাজ গোতাবায়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন। বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন লঙ্কান পার্লামেন্টের স্পিকার। সোমবারের সহিংসতার ঘটনার পর প্রথমবার কথা বললেন প্রেসিডেন্ট গোতাবায়া। সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। টুইট বার্তায় বলেছেন, অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ঐক্যমতের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে সব ধরনের চেষ্টা করা হবে। কিন্তু লঙ্কান সরকারে রাজাপাকসে পরিবারের শেষ প্রতিনিধি হিসেবে গোতাবায়ার পদত্যাগের দাবিতে অনর বিক্ষোভকারীরা। কারফিউ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে দেখামাত্র গুলির নির্দেশের খবর ছড়িয়ে পড়ার পর তা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান ও সেনা কমান্ডার জেনারেল শাভেন্দ্র সিলভা। সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো অবস্থাতেই এই ধরনের লজ্জাজনক কর্মকাণ্ডে জড়াবেন না। এমন প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবিওয়ার্ধনে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান বিরোধী দল সামাগি জন বালাবেগায়ের নেতা সাজিদ প্রেমাদাসা। দেশটির পোশাক খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন জয়েন্ট অ্যাপারেলস অ্যাসোসিয়েশন ফোরাম রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। শিগগিরই সংঘাত বন্ধ এবং সংলাপের আহ্বান জাতিসংঘের। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN News।